নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব দেবী মঙ্গলচণ্ডী সম্পর্কে। মা মঙ্গলচণ্ডীর পুজো প্রত্যেক মঙ্গলবারে ব্রতীরা করে থাকেন। এছাড়াও প্রত্যেক বছর বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে দেবীর বিশেষ পুজোর আয়োজন হয়। তবে প্রত্যেক মঙ্গলবারে অনেক ব্রতীরা মা মঙ্গলচণ্ডীর পুজো করেন, উপোস রাখেন এবং নিরামিষ আহার গ্রহণ করেন। কেন করা হয় মা মঙ্গলচণ্ডীর পুজো, কী তার পরিচয়, কীভাবে দেবীর উৎপত্তি হল, তার ব্রত করলে কী ফল পাওয়া যায়, আজকের পর্বে আমরা এই সকল কিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ হতে মা মঙ্গলচণ্ডী দেবী উৎপন্ন হয়েছিলেন। তিনি সৃষ্টিকার্যে মঙ্গল স্বরূপা এবং সংহার কার্যে কৌপরূপিণী, এই জন্য পণ্ডিতেরা তাকে মঙ্গলচণ্ডী বলে অভিহিত করেন। দক্ষ অর্থে চণ্ডী, কল্যাণ অর্থে তিনি মঙ্গলময়ী। মঙ্গলকর বস্তুর মধ্যে তিনি দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধা। প্রত্যেক মঙ্গলবারে তার পূজা বিধেয়। মনুবংশীয় মঙ্গল রাজা নিরন্তর মা মঙ্গলচণ্ডীর পুজো করতেন। মঙ্গলচণ্ডীর নাম মধুর এবং মনোহর। ওনার হস্তে থাকে বরভয় মুদ্রা এবং অভয় মুদ্রা। তিনি দ্বিভুজা গৌরবর্ণা। তিনি রক্তপদ্ম আসনে উপবিষ্টা। তিনি মুকুর দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা। তিনি রক্তবর্ণ চেলির বস্ত্র পরিধান করেন। তিনি সহাস্য বদনা, সুন্দর নয়না, নবযৌবনা। তিনি সুন্দর আঙ্গি, মধুর লাবণ্যযুক্তা। তিনি দেবী শ্রীশ্রী মা মঙ্গলচণ্ডী। প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম হয়েছে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী ব্রত। জীবনের শ্রেষ্ঠ মঙ্গলের জন্য এই ব্রতের অনুষ্ঠান করেন ব্রতীরা। মঙ্গল শব্দের অর্থ হল শুভ বা হিতকর এবং চণ্ডী কথার অর্থ দেবী দুর্গা। মঙ্গলচণ্ডী হল প্রকৃতপক্ষে একটি ব্রতের নাম। এই ব্রতে দেবী হিসেবে মা দুর্গারই পুজো হয়। মূলত পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ঝাড়খণ্ড রাজ্যের অধিবাসীরা এবং বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা মা মঙ্গলচণ্ডীর ব্রত অনুষ্ঠান করে থাকেন। মা মঙ্গলচণ্ডী ব্রতে নানা রূপ রয়েছে। যেমন কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রত আচরণ করেন, সেই ব্রত অতি সহজ এবং সংক্ষিপ্ত। মা মঙ্গলচণ্ডীকে পুজো করেন হিন্দু মহিলারা মঙ্গলবারে। দেবীর অর্চনা করা হয়, ব্রতের জন্য উপবাস রাখা হয়। ধনপতি সদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচণ্ডীর পুজো প্রবর্তন করেছিলেন। এই খুল্লনার নাম অনুসারে বাংলাদেশের খুলনা জেলার নামকরণ হয়েছে, এমনটাই জনশ্রুতি। দেবীর করুণা শক্তি অমোঘ। তার শরণাগত হলে নির্ধন ধনী হয়, অন্ধ নয়ন পায়, বন্ধারা পুত্র পায়, খঞ্জ চরণযুক্ত হয়। সংসার জীবনেই মঙ্গলময়ীর আরাধনা তাই একান্তই প্রয়োজন। কুমারী জীবন থেকেই তার আরাধনা শুরু করা হয় এবং সমস্ত জীবনব্যাপী এই আরাধনা চলতে থাকে। অতি প্রাচীনকাল থেকেই বাংলার সংসারে মঙ্গল কামনায় মহিলাগণ মঙ্গলচণ্ডীর পুজো করে আসছেন। পুরাণের দেবী চণ্ডী ছিলেন অস্ত্রধারিণী অসুর মর্দিনী। কিন্তু মঙ্গলচণ্ডী দেবীর যে পট ছবি আমরা দেখি, সেখানে তিনি দ্বিভুজা, হাতে পদ্মপুষ্প এবং তিনি পদ্মে আসীনা। সমগ্র মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত হয়েছে। চণ্ডী দেবীর কথা বৃহৎ ধর্ম পুরাণেও পাওয়া যায়, ভবিষ্য পুরাণেও মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ আছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে ইনি কেবল স্ত্রীলক্ষ্মীর দ্বারাই পূজিতা বলা হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্য অনুসারে চণ্ডী দেবীর আবির্ভাবের প্রথম পর্বে দেখা যায় কালকেতু এবং ফুল্লরার কথা। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।